যেদিকেই তাকাই সেদিকে যুবক আর যুবক, আমাকে যারা নামাতে চান নিচের দিকে মাথায় রাখবেন, যারা আল্লাহ ধৈরা উঠায় দেয় তারা কেউ চাইলেও নামাইতে পারে না। যত মানুষ আজকে মাহফিলে আসছে তার 90% বেশি যুবক ভাইয়ের আজকের মাহফিলে এসেছে। আল্লাহদের সবাইকে ইসলামের খাদেম হিসেবে কবুল করো, সকলে পনা আমিন। প্রিয় ভাইরা, হাজার জনতাকে সামনে উপস্থিত রেখে আমি একটা কথা বলতে চাচ্ছি, এবং এটা আমি বিনয়ের সাথে বলতে চাই, ভালোবাসার সাথে বলতে চাই, এন্ড আই এম বিং ভেরি অনেস্ট অ্যাবাউট ইট। আমি একটা কথা বলছি, যুবক ভাইরা একমত হলে সকলেই জবান খুলে ঠিক বলবেন। এদেশ এমন একটা দেশ, এই দেশে আপনি যাকে যত ট্রল করবেন, যত গালি দিবেন, যত ভুল ধরবেন, যত সমালোচনা করবেন, অত আইজ্জু মান তাশা ও অত দিল্লু মান তাশা বিয়াদিকাল খায়ের, মাথায় সবসময় রাখবেন যাকে আল্লাহ তাআলা নিজেই সম্মানের চেয়ারে বসায়, কোনো বাপের ক্ষমতা তাকে চেয়ার থেকে নামিয়ে দেওয়ার যুবক ভাইয়ারা। হি হ্যাজ অল দ্য পাওয়ার্স ইন হিজ হ্যান্ড, হি ক্যান ডু এনিথিং, হি ইজ কেপেবল টু ডু এনিথিং ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড দ্য নেক্সট ওয়ান। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি যাই চাই তাই করতে পারেন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে। এজন্য যুবকদের কাছে আমার কিছু মেসেজ শুরুতে দিতে চাচ্ছি, কারণ পরিবেশ বেশি একটা শান্ত আমি পাচ্ছি না, যতটুকু পারা যায় আই এম ট্রাইং মাই বেস্ট লেভেল। যুবক ভাইরা আমার চোখে চোখ রাখেন, মাথায় রাখবেন, যদি আপনি কোনো দলের লোক হন আপনাকে আমি ভালোবাসি। আমি আসিফের মাঝে দল মত নিয়ে কোনো মারামারি নাই, আমার কথা হচ্ছে একটা, দল মত নির্বিশেষে যদি আমরা একে অপরকে ভালোবাসতে পারি, একে অপরের ভালো গুণটা ধরতে পারি, আমার বিশ্বাস আগামী 2 বছরের মাঝখানে আমার এই বাংলার মাটিতে ইসলামের রাস কায়েম হয়ে যাবে। যুবক ভাইরা, আমাদেরকে ইউনিটি নিয়ে কাজ করতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমি আসিফ যে ইসলামের রাস কায়েম করবো একা, ইটস কোয়াইট টাফ, ইটস কোয়াইট ইম্পসিবল ম্যাটার, আমার দ্বারা কখনো একাই সম্ভব হবে না, সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আরে অনলাইনে তো মানুষ মারামারি করতেই পারে, বাট এই চেয়ারে বসে হাজার মানুষকে সামনে কথা বলা দ্যা চারটিখানে কোনো ব্যাপার নয়। যুবক ভাইরা, এটার জন্য আল্লাহ প্রদত্ত একটা শক্তি লাগে,
আল্লাহ প্রদত্ত রহমত লাগে। অতএব আমি আসিফের ভুল থাকতে পারে, আমি আসিফের অনেক সমস্যা আছে, ভুল আছে, বাট আপনি গালি না দিয়ে দোয়া করেন যে আল্লাহ আসিফ ভাইয়ের এই এই ভুলগুলো আছে, তুমি সংশোধন করে দাও। যদি আমি সংশোধন হয়ে যাই, হাজার হাজার যুবক ইসলামের পথে ফিরে আসবে, যুবক ভাইরা, ঠিক কিনা বলা। আল্লাহ আমাকে আগে পরিপূর্ণ হেদায়াত দান করুন, সকলেই পাওনা, আমিন। আমরা দেখেছি এই দেশে সবচেয়ে বেশি ট্রল হয়েছিল মিজানুর রহমান আজহারী সাহেবকে নিয়ে। তবে আমি বলছিলাম যে আমি তার লেভেলের কোনো মানুষ তা না, আমার কাজের বয়স হচ্ছে মাত্র আড়াই থেকে তিন বছর, আর তার কাজের বয়স হচ্ছে প্রায় ১৮ বছর, প্রায় ১৫ বছরের কম বেশি। তা আমার মনে হয় যে আমি তিন বছরে যতটুকু করতে পেরেছি এটা অনেক বেশি, যুবক ভাইরা, অনেক বেশি আমি করেছি। তবে আমার বিশ্বাস, যদি আপনারা আমাকে দোয়া দিতে পারেন মন থেকে, আমার বিশ্বাস আমি পাঁচ বছরের মধ্যে ইনশাআল্লাহ অনেকটা চেঞ্জ আনতে পারবো, ইনশাআল্লাহ। এখন আমার যে ভুল নাই তা না, আমি শিখছি, আমি একজন ছাত্র, আমার ভুল হচ্ছে, শিখছি। তবে মাথায় রাখবেন, অনলাইনে গালি গালাজ করে দুই পয়সা ক্ষতি আপনি কারো করতে পারবেন না, কিচ্ছু আপনি করতে পারবেন না। আর কন্টেন্ট ক্রিয়েটর, দেয়ার জাস্ট চিপ থিং, এটা তো সস্তা বিষয়। কন্টেন্ট ক্রিয়েটাররা জাস্ট ভিউ পাগল হয়, যা মন চায় থাম্বনেল দিবে, যা মন চায় আপলোড দিয়ে দিবে, ঠিক কিনা বলে। তবে যুব সমাজ খুব সতর্ক, তারা জানে যে অনলাইন সোশ্যাল প্ল্যাটফর্মের কথায় বিশ্বাস করা যাবে না, কারণ অনেক মানুষ মানুষকে মিথ্যা ব্লেম করে ডলার কামাতে চায়, যুবক ভাইরা, ঠিক কিনা বলো। অতএব তোমাদের মাঝে একটাই আমার আবদার থাকবে, হিংসা করে নয়, বিদ্বেষ দিয়ে নয়, আমরা ভালোবাসা দিয়ে ইসলামের কাজ করব, ঠিক কিনা বলে। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, সকলে পড়া, আমিন। আমি ছোট্ট একটা কথা বলছি যুবক ভাইদের উদ্দেশ্যে, আমি আজকের মাহফিল ঠাকুরগাঁয়ে করতে আসছি, এটা আমার ঈদের পরে এই সিজনের শেষ প্রোগ্রাম, আর কবে আসবো আমি জানি না। অতএব শেষ ভালো যার সব ভালো তার, আমি আজকের মাহফিলটা সুন্দর করে করতে চাই, আপনারা সবাই রাজি আছেন তো? ইনশাআল্লাহ। ঈদের পর থেকে নিয়ে কিছু প্রোগ্রাম করেছি, সবাইকে আমি আমার নিজের ব্যবহার করা টুপি হাতিয়ে দিয়েছি। তো কালকে একটা বাচ্চা আছে, তার বয়স হবে মাত্র হয়তো বা কত, পাঁচ অথবা ছয়, সে কালকে পুরস্কার পেয়েছে মাহফিলের শেষে গিয়ে, আমার নিজের টুপি তাকে আমি দিয়েছি। তবে আজকে আমি টুপি দেব না, আজকে আমার নিয়ত হচ্ছে মানি ব্যাগ আমার পকেটে আছে, যদি কোনো যুবক আজকের শেষের কথাগুলো বলতে পারে শেষে গিয়ে, আই মিন ওয়াজের কথাগুলো বলতে পারে শেষে দিয়ে গিয়ে, তাকে আজকে মানি ব্যাগ থেকে আমি নিজেই হাদিয়া দিব, রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আমি দেখব আজকের মাহফিলে কোন যুবক পুরস্কার নিয়ে বাসায় ফিরে যায়। তবে হ্যাঁ, আমার ড্রাইভার যে আছো, ড্রাইভারকে বলবো, বিশালকে বলবো, আমার গাড়িতে টুপি রাখা আছে, টুপিও দেবো, টুপি নিয়ে আসো খুব দ্রুত করে, আমার টুপি নিয়ে আসছে, আমার নিজের ইউজ করা টুপি আর কি, আব্দুল আলিম গেলে ভালো হবে, নিয়ে আসবে ইনশাআল্লাহ, টুপিও দিব আজকে, টাকাও দিব আজকে, রাজি আছেন তো? ইনশাআল্লাহ। দেখা যাক আপনারা কতটুকু আমার ওয়াজ শুনতে পারেন আজকে। আচ্ছা, মা বোনরা কি আজকে মাহফিলে আসছে, আসছে নাকি? কোন দিকে আসছে? পেছনে বহু আসছে, মাশাআল্লাহ। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক, আমিন। আচ্ছা প্রিয় ভাইরা, আমি তো আসতে বললেন কেন, মেয়েকে আপনি অপছন্দ করেন নাকি? প্রত্যেকটা মা বোনকে আল্লাহ তাআলা আম্মা জানা আয়েশার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক, সকলেই পড়া, আমিন, মাশাআল্লাহ। আমার বোনদের জন্য একটাই মেসেজ দিয়ে তাফসীর শুরু করব, মেয়েদেরকে বোঝাদের বয়স ২০, ২২, ২১, ২৩, ১৮, ১৯ যাই হোক না কেন, যদি আপনার বিয়ে না হয়ে থাকে একটা কথা মাথায় রাখবেন, বিয়ের সময় আসলে জাস্ট যুবকের টাকা পয়সা দেখে নয়, যুবকের চরিত্রকে আপনার সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া লাগবে। ইটস জাস্ট বিকজ টাকা থাকলে কিন্তু চরিত্রবান হওয়া যায় না, টাকা থাকলেই মুত্তাকি হওয়া যায় না, টাকা থাকলেই আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় না। আল্লাহর প্রিয় বান্দা হবে সেই যুবক যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভয় করে। মেয়েদের সমস্যা হচ্ছে এরা একটু বেশি বাই বার্থ ইমোশনাল হয়, আবেগ বেশি, হ্যাঁ, বিবেক কাজ করে কম, আবেগ কাজ করে বেশি, তাই গাঞ্জা খোরকে ভাল লাগে, ভালো যুবককে পছন্দ হয় না। এই জন্য প্রত্যেকটা মেয়েকে বলবো, বিয়ে করে সফল হতে চাইলে দ্যার ইজ নো অল্টারনেটিভ ওয়ে অফ মুত্তাকি ইয়াং ম্যান,
যেই যুবকের চরিত্র ভালো তাকে ছাড়া আপনি জীবনে দাম্পত্য জীবনের সুখ খুঁজে পাবেন না। আর মেয়েদের যে বাবারা আছেন, মেহরবানি করে আপনারাও ভালো হয়ে যান। বিয়ের সময় আসলে সরকারি চাকরিজীবী খোঁজা বাদ দিয়ে দেন। মেয়ের বয়স মাত্র 18-19, তার সঙ্গে টাকলা কখনো মানায় না, মানায় না, মানায় না, এটা মানা যায় না। যুবক ভাইয়ারা, আমরা কি মরে গেছি নাকি রে ভাই? তো আমরা থাকতে আঙ্কেলরা আমাদের বউ কেন নিয়ে যাবে? এটা কেমনে বরদাস্ত করা যায়? আমার কথা হচ্ছে, বোনদের জন্য একটা, বাবার জন্য একটা। বিয়ের সময় আসলে হাদিস মাথায় রাখবেন, ফাদফর বিদাতি দ্বীনি তারিবাতি ইয়াদাক বিকাম সাকসেসফুল বাই সিলেক্টিং দ্য ওয়ান হু হ্যাজ রিলিজিয়ান ক্যারেক্টার এন্ড কন্ডাক্ট। বিয়ের ক্ষেত্রে চরিত্র দামি, আদবটাও দামি। যে যুবকের চরিত্র ভালো হবে, সে জীবনে যাই করুক আর তাই করুক, তার বউকে সে কখনো কষ্ট দিতে পারবে না। যুবক ভাই, আল্লাহ প্রত্যেকটা মেয়েকে টাকাওয়ালা বাদ দিয়ে চরিত্রবান যুবককে বিয়ে করার তৌফিক দান করুক। আমিন। এটা আমার একটা বাস্তবিক অভিজ্ঞতা বলছি, যদি বাংলাদেশের 90% মেয়ে টাকা বাদ দিয়ে চরিত্রবান যুবককে খুঁজতে শুরু করে, আমাদের দেশে জেনার সংখ্যা কমে যাবে, বিয়ের সংখ্যা বেড়ে যাবে। যুবক ভাই, আল্লাহ প্রত্যেকটা মেয়েকে কথাগুলো বোঝার তৌফিক দান করুক। সকলে পড়া আমিন। আজকে আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে সবর কিংবা ধৈর্য। বলেন সবাই, সবর মানে কি? ধৈর্য। এই ধৈর্য ছাড়া কোনো মানুষ কখনো সফল হতে পারে? যুবক ভাইয়েরা, না। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ you have believed, seek the forgiveness and helpness. Allah Ta'ala bolchen, he bishashira, seek the help with sabr and patience. Tumra Allah kache shahajjo chao, dhorjer sathe, wa salah, namazer sathe. Je byakti namaz ebong dhorjo duti ke ek sathe kore Allah kache kichu chay, Allah badda ke chawar sathe sathei dan kore dey. Subhanallah, porben na. আরাকাতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে আমার বিশ্বাসী বান্দারা, তোমরা ধৈর্যশীল হও এবং ধৈর্য নিয়ে তোমরা প্রতিযোগিতা করো এবং তোমরা সবাই ধৈর্যের উপর অবিচল থাকো। আর মাথায় রেখো, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যারাই ধৈর্যশীল তাদের সাহায্যকারী হয়ে যায় একজন। আওয়াজ দিয়ে বলেন তো, তিনি কে? অতএব ধৈর্য যারা আছে তাকে কেউ আটকাই দিতে পারবে না। জীবন যুদ্ধে হার যে মানতে চায় সে গিভ আপ করে ফেলে, আর যে হার মানতে চায় না সে ধৈর্যের হাতিয়ার নিয়ে সামনে এগিয়ে যায়। এখানে অনেক যুবক আছো, তোমরা বেকার, ইনকাম নাই, জব নাই, চাকরি নাই, বিয়েও কপালে জুটছে না আজকাল। হ্যাঁ, ধৈর্যের সঙ্গে কাজ নাও, সামনে বীর সৈনিকের মতো আগিয়ে যাও, পৃথিবীর কোন শক্তি তোমার সফলতাকে আটকাতে পারবে না। যুবক ভাইয়েরা, বি স্টেডফাস্ট অন ইওর সবর লেভেল, তোমার ধৈর্যের জায়গায় সবচেয়ে অবিচল হয়ে কাজ করো, তোমাকে গায়েবভাবে সাহায্য করবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো, তিনি কে? আচ্ছা, আমি সবরের কিছু এক্সাম্পল দিব, বাট এক্সাম্পল দিব কেমনে বলেন? যে পরিবেশ রাগও করতে পারি না, ভালোবাসি একটু বেশি যুবক ভাইদেরকে, এই জন্য ভালোবাসার কোনো ফায়দা নেবেন না, মেহরবানি করে ভালোবাসার ফায়দা লুটবেন না, চুপচাপ থাকেন, বামে ঠিকঠাক আছে, ডানে ঠিকঠাক হয়ে যান, বসে যান, জায়গা মতো বসে যান প্লিজ, মেহরবানি করে। আচ্ছা, আমি প্রশ্ন করছি, জবাব দিবেন মন খুলে। একজন নবী যাকে আল্লাহ তাআলা এক বিশাল বড় অসুখ দিয়েছিলেন, তার এই অসুখ ছিল প্রায় 12-18 বছর, কোনো রেওয়ায়াতে আসছে 12 বছর, কোনো রেওয়ায়াতে আসছে প্রায় 18 বছর যাবৎ। বলেন তো সেই নবীর নাম কি ছিল? আইয়ুব আলাইহি সালাতু ওয়াসালাম। রাইট আনসার, মাশাআল্লাহ। ওয়াইয়ুব ইযা নাযা রাব্বাহু আন্নী মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। প্রায় 12-18 বছর পর্যন্ত যখন তিনি রোগে আক্রান্ত ছিলেন,
he was completely sick and it has been 12 years 12 বছর হয়ে গেছে তিনি ধৈর্যের এতটা বড় পরিচয় দিয়েছেন একটা মুহূর্তের জন্য আল্লাহকে বলেন আল্লাহ তুমি আমাকে রোগটা কেন দিয়েছো তুমি কি তোমার কোনো বান্দা কখনো খুঁজে পাও নাই আমি কি একাই আছি তোমার এই জমিনে না না তিনি একটা মুহূর্তের জন্য কোনো অভিযোগ করেন নাই তিনি বলছেন আল্লাহ ওয়াইয়ুবা ইযা নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়া যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন যখন দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পচতে 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 এই জবান পর্যন্ত আসছে আপনারা বলেন আমি কি করবো আপনারাই আমাকে বলেন আপনারা বলেন আমি কি করবো বলেন আমি কত ট্রাই করছি ভালো করে ওয়াজ করার জন্য বারবার গ্যাঞ্জাম বারবার এমনি হয় আপনি বলেন এতগুলো লোক কেমনে সামলানো যায় বসে এই তো এই তো এই তো চুপচাপ এই যাই যে না ধমক দিও না ধমক দিও না ধমক দিও না এই তো ঠিকঠাক তোমাদের পায়ে আমাদের আমার হাত প্লিজ আন না মেহরবানি করে আমার ওয়াজটা করতে দাও আমি খুবই অসুস্থ আমার খুবই ক্লান্ত শরীর ঢাকা থেকে আসছি প্রায় 12 ঘন্টার জার্নি রেস্ট নিয়ে আসতে হয়েছে কালকে আমাদের প্রোগ্রাম কাছে ছিল তাই আজকে সুস্থ আছি না খুব অবস্থা খারাপ হয়েছে তো প্লিজ আর আওয়াজ করবেন না আইয়ুবা আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন তার দেহের পচন ক্রিয়া আসতে 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 জবান পর্যন্ত আসছে তখন তিনি বলছেন আল্লাহ দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে পচন তৈরি হয়েছে কোনো সমস্যা নাই বাট যে জবান দিয়ে তোমাকে ডাকি আল্লাহ 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 এই জবান যদি আমার নষ্ট হয়ে যায় পচে যায় আমি তোমার জিকির কেমনে করব আল্লাহ ওয়াইয়ুবা ইযনাদা রাব্বাহু আন্নী মাসসানিয়া যুর আয় আল্লাহ আমি ক্ষতিগ্রস্তের শামিল হয়ে গিয়েছি তুমি তো দয়াময় তুমি তো মায়াময় কথার লজিক দেখেন কথার ভাব দেখেন আল্লাহ তুমি হচ্ছ দয়াময় আর আমি আছি বিপদে আচ্ছা বলেন তো দয়াময় সত্তা কখনো কি বান্দাকে বিপদে রাখতে পারে 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 আল্লাহ আমি আছি বিপদে তুমি হচ্ছে দয়াময় মায়াময় তার মানে আল্লাহ আমার শিফা লাগবে আমার সুস্থতা লাগবে আল্লাহ তুমি না দয়াময় এই দোয়া ধৈর্যের সাথে করার পরেই ফাস্তাজাবনা আলা দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আইয়ুবকে পরিপূর্ণ শেফায় আজেলা কামেলা দান করেছে সুবহানাল্লাহ পড়বেন না আপনারা আচ্ছা আরেকটা এক্সাম্পল কোরআন থেকে একজন নবী যাকে মাছ গিলে ফেলেছিল কি নাম বলেন সবাই বলেন বলেন ইউনুস আলাইহিসসালাতু ওয়াসসালাম আচ্ছা ঠাকুর গায়ের ভাইরা সমুদ্রের গভীর পানির ভেতরে ফেসবুক চলে বলেন কেন চলে গ্রামীণ ফোন চলে বাংলালিংক চলে রবি চলে চলে না তবে একটা জিনিস সব জায়গায় চলে এটার নাম হচ্ছে দোয়া সুবহানাল্লাহ পড়বেন না আপনারা ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম মাছে পেয়ে দোয়া করলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন দোয়া করতে দেরি আল্লাহ সাথে সাথে ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামকে মাছের পেট থেকে মুক্তি দান করেছে সুবহানাল্লাহ বলে দোয়া এবং ধৈর্য জীবনে সবচেয়ে বড় দামি বিষয় তবে একটা ছোট্ট কথা প্রশ্ন করি আমাদের অনেক দোয়া কবুল হয় নাই এরকম মাঝে মাঝে হয় না আরে ভাই ভয় পান কেন বলেন না হয় না আল্লাহ আমারে তুমি টাকা দাও বাড়ি দাও ঘর দাও সম্পত্তি দাও কত দোয়া করি অনেক দোয়া আজ অব্দি কবুল হয় নাই মাথায় রাখবেন আমাদের সব দোয়া কবুল হয়েছে সুবহানাল্লাহ পড়ো নাকি সবাই এখন প্রশ্ন হুজুর এই যে না না কথা তর্ক করা যাবে না প্রিয় ভাই তর্ক করার জন্য আমরা কেউ আসি না এই যে না 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 এই যে আপনারা আপনারা আমি আমি আছি আমি আছি লেট মি কন্ট্রোল প্লিজ আপনাকে কথা বলবেন না নট আ সিঙ্গেল পার্সন একদম চুপচাপ আমাদের সব দোয়া কবুল সুবহানাল্লাহ পড়েন সবাই আগে কেমনে কবুল হুজুর এটা কোনো কথা সব দোয়া কবুল না 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 আমি তো আজ অব্দি বিয়েই করতে পারলাম না দোয়া কবুল হইলো কই থেকে ঠিক কিনা বলো আমি তো আজ পর্যন্ত চাকরিই পাইলাম না দোয়া কবুল হইলো কেমনে কথা ঠিক কিনা বলেন যুবক ভাই দোয়া কবুল বাট এটার তিনটা প্রসেস আছে
বলেন সবাই কয়টা প্রসেস, জোরে বলেন কয়টা? এক। আল্লাহ যখন বান্দার দোয়া কবুল করে আল্লাহ তিন ভাবে কবুল করে। এক, চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ, পড়েন সবাই। এক, দুই, বান্দা যখন চায় আল্লাহ সাথে সাথে দেয় না, একটু অপেক্ষা করায়, আর একটু সময় নেয়, তারে একটু সময় দেয়, ধৈর্যের পরীক্ষা নেয়। যে বান্দা চাইতেই থাকে, বলতেই থাকে, দোয়া করতেই থাকে উইথ পেশেন্স এন্ড সালা, ধৈর্য এবং নামাজের সাথে, একটা সার্টেন পিরিয়ড শেষে আল্লাহ তাকে আগের চাইতে আর উত্তম জিনিস দান করে। আর এক হাদিসে আসছে, দোয়াটা কবুল করে আল্লাহ এমনে, বান্দা যখন আল্লাহর কাছে দোয়া চায় যে আল্লাহ দাও 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 দাও, আমি তো আর পারছি না সহ্য করতে, আল্লাহ এই দোয়া কবুল করে কেমনে, দুনিয়াতে আল্লাহ তখন তাকে থামায় রাখে। এর বিনিময়ে আল্লাহ তাআলা তার জীবনের যে বালা মুসিবত বিপদ আছে, ওই দোয়াটাকে আল্লাহ তাআলা মাধ্যম করে বান্দার জীবনের বিপদ আপদ সব দূর করে দেয়। এবং সর্বশেষ বড় মারাত্মক লেভেল, এটা সুন্দর একটা সিস্টেম, আল্লাহ বান্দার দোয়া দুনিয়াতে রাখেন না, দুনিয়াতে দেন না। যখন বান্দা কিয়ামতের দিন আটকে যায়, জাহান্নামের পথিক হয়ে যায়, এক্স্যাক্টলি এট দ্য সেম টাইম ওই যে দুনিয়াতে আমরা দোয়া করেছিলাম ওই দোয়া কবুল হয় নাই, ওই দোয়াকে মাধ্যম করে আল্লাহ তাআলা বান্দাকে জাহান্নাম থেকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দেয়। সুবহানাল্লাহ, বলেন। অতএব দোয়া কিপ কন্টিনিউইং, কিপ ট্রাইং, কিপ গোয়িং, কিপ ট্রাইং, বারবার বারবার চান, বারবার চান। মালাম ইস্তাজিল, মালাম ইস্তাজিল, বান্দা যতক্ষণ পর্যন্ত থেমে না যায়, আল্লাহ বলে বান্দা তুই যত বেশি চাবি আমি আল্লাহ তত বেশি তোকে ভালোবাসবো। সুবহানাল্লাহ, বলেন সবাই। অতএব ধৈর্যের সঙ্গে আমাদের দোয়া করতে হবে। এবার আসুন আমরা হাদিস থেকে কিছু এক্সাম্পল দেই। পরিবেশ সুন্দর, প্লিজ একদম এভাবে থাকবেন, কিপ কোয়াইট অ্যান্ড কিপ সাইলেন্ট, একটা শব্দ হবে না। বরং তো আমার প্রিয় নবীজির বউ ছিল মোট কয়টা? সাতটা কি কয়রে? এগারোটা। আচ্ছা, আমি জানি আপনারা জানেন, প্রিয় ভাইরা, আমি প্রশ্ন করছি কাউকে আটকাবার জন্য নয়, মোটিভেট করার জন্য। আই নিড ইউর অ্যাটেনশন ইন দিস প্রোগ্রাম, আমি মনোযোগ চাই। বলেন তো, নবীজির একজন বউ যিনি ভার্জিন ছিলেন, কুমারী ছিলেন, সিঙ্গেল ছিলেন, তার জীবনে প্রথম স্বামী হচ্ছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে কুমারী নারীর নামটা কি বলতে পারবেন সবাই? মাশাআল্লাহ, ইউ আর অল নলেজেবল পারসন, মাশাআল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেখেন, আমি এখন কিছু হাদিস কন্টিনিউয়াসলি বলবো, হাদিসগুলো হবে সবে ঘটনা ভিত্তিক, হাদিস বলবো মেসেজ দিব, হাদিস বলবো মেসেজ দিব। যে যুবক মেসেজগুলো রিসিভ করতে পারবে শেষ পর্যন্ত, তার জন্য আজকে টুপিও থাকবে, আমার পকেট থেকে হাদিয়াও থাকবে। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। কাউসার, সাদ্দাম বা যে কেউ গিয়ে টুপিটা খুব দ্রুত নিয়ে আসার ব্যবস্থা করো। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন কুমারী নারী ছিলেন, নবীজি তার জীবনের প্রথম স্বামী হয়ে এসেছেন। আচ্ছা, যার বউ দুইটা সেই বোঝে বউ সামলো কত প্যারা। তো নবীর বউ ছিল এগারোটা, উনি খুব সুন্দর করে সামলেছেন, খুব সুন্দর করে। তো প্রতি মাসে উনি তাদের ওনার বউদেরকে নিয়ে ঘুরতেন, বাহিরে ঘুরতে যেতেন, আউটিংয়ে যেতেন। তো হাদিসে আসছে একটা মাসে লটারি হতো। লটারি বোঝেন ঠাকুরগাঁ ভাইরা আপনারা সবাই? আচ্ছা, লটারি দেখেন, এটা হচ্ছে একটা মনে করেন পাত্র, পিয়ালা। এখানে আমি, বাপ টাকা তো অনেক রে ভাই, এখানে নাম লিখলাম, একটা লিখে রাখলাম এখানে, আর একটা নাম লিখলাম, লিখে রাখলাম এখানে। এইভাবে করে বউদের নাম লেখা হতো, নাম লিখে ছোট্ট একটা বাটির ভিতরে রাখা হতো, যার নাম উঠত তাকে নিয়ে নবীজি ঘুরতে যেতেন। তো সেই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লটারির ব্যবস্থা করলেন, কে যাবে ঘুরতে। তো নাম তোলার সাথে সাথেই আয়েশার নাম সবার আগে উঠেছে। সুবহানাল্লাহ, পড়ুন। নবীজি বলেন, আয়েশা যাও, রেডি হয়ে যাও, তোমাকে নিয়ে আজকে আমরা ঘুরতে যাব। তো উনি রেডি হয়ে আসলেন, ঘুরতে গেলেন। অনেক লম্বা সফর, লম্বা হাদিস, জাস্ট প্রেসাইজলি বলছি যাতে সময় বেশি একটা না যায়। তো যখন তারা ঘুরে কাম ব্যাক করছিলেন,
বাসার দিকে, রাস্তার ঠিক মাঝখানে আম্মা জানা আয়েশার একটা প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার একটা হাজত হয়, প্রয়োজন হয়। তিনি বললেন, এই উটের যেই খবরদার, আর কোন কথা বলবো না, উঠ যে নিয়ে যাচ্ছিল পালকিতে করে বলে, তুমি থামো, আমাকে একটু হাজতে যাওয়া লাগবে, প্রয়োজন আছে আমার। তো সে থেমেছে। ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে, আম্মা জানা আয়েশা ছিল খুবই স্লিম, শি ওয়াজ ভেরি স্লিম, শি ওয়াজ নট ফ্যাট গার্ল, একদম চিকন মানুষ। তো চিকন মানুষ রিক্সায় উঠলে বোঝাও যায় না, নামলেও বোঝা যায় না। আর দেখবেন যখন মোটা মানুষ, ভুড়ি ইয়া বড়, সে যখন ভ্যানে বসে, দেখবেন ভ্যানের চাকা ব্লাস্ট হবে হবে ভাব। তো স্লিম মানুষ উঠলেও বোঝা যায় না, নামলেও বোঝা যায় না। তো তিনি যখন নেমে গেছেন, চলে গিয়েছেন দূরে, অনেক দীর্ঘ লম্বা সময় তিনি আসেন নাই। এদিকে উটের যেই কন্ট্রোলার, যে উট চালাচ্ছে, উটের যেই মেইন হ্যান্ডেল করছে যে যুবকটা, সে ভাবছে মাশাআল্লাহ, উনি মনে চলে আসছে, আমি চলে যাই এখান থেকে, কিন্তু উনি কিন্তু এখনো আসেন নাই, উনি ভুল বুঝে উট নিয়ে চলে গেছে। কিন্তু এদিকে আম্মা জানা আয়েশা এখনো আসতেই পারেন নাই। তো উনি যখন একটু পরে ফিরে আসছেন, দেখছেন উটও নাই, পালকিও নাই, পুরো মরুভূমি, চতুর্পাশে বালি আর বালি, কেউ নাই। উনি তো একটু ভয় পেলেন যে আহা, সবাই গেল কোথায়, আমি এখন কি করব। এবার তিনি বুদ্ধি করে একটা চাদর বিছিয়ে, দুই পাশে চাদর দিয়ে সুন্দর করে মরুভূমির মাঝখানে ঘুমিয়ে গিয়েছেন, শুয়ে গেছেন। ওদিকে একজন সাহাবী, যার নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদি আমি ভুল না করি, তো তিনি লস্ট এবং ফাউন্ডের দায়িত্বে ছিলেন। দেখবেন আমার পিকনিকে গেলে, আমার বাড়ির সামনে পার্ক আছে, পিকনিক গেলে আমরা দেখেছি যে যখন বাচ্চারা পিকনিকে যায়, যখন সফর থেকে ফিরে আসবে, দেখবে মাইক নিয়ে বলে, এই অমুকের নাম, অমুক কোথায় আছো, জলদি আসো, বাস এখন ছেড়ে দিবে, এ ডাকে না, ডাকে না, ডাকে না। তো উনি ছিলেন সেই দায়িত্বে, উনি দেখছেন যে সবাই আছে, আম্মা জানা আয়েশা লস্ট, তিনি এখানে নাই, উনি গেলেন কোথায়, উনি খুব দ্রুত মরুভূমির মাঝখানে আসছে ওনাকে খোঁজার জন্য। তো দেখছে পুরো মরুভূমি ফাঁকা, ঠিক মাঝখানে একটা লম্বা চাদর দেখতে পেলেন, দূর থেকে দৌড়ে আসলেন, এসে একটা কাশি দিলেন। আম্মা জানা আয়েশা বুঝলেন যে কেউ এসেছে আমাকে নেওয়ার জন্য। উনি খুব দ্রুত উঠে হিজাব পরে পরিপূর্ণ রেডি হয়ে পালকিতে উঠলেন। লম্বা সফর তিনি ওই সাহাবীর সাথে ওই মরুভূমির থেকে ফিরে আসলেন। এদিকে মুনাফিকের সর্দাররা সুযোগ পেয়ে গেল, তারা ওই সাহাবীর সঙ্গে আম্মা জানা আয়েশাকে দেখে বলল, ছি ছি ছি, বলতেও লজ্জা লাগে, বাট নাউজুবিল্লাহ মন থেকে বলবেন, সে বলল যে আয়েশা নাকি এই যুবকের সঙ্গে জেনা করে বাসায় ফিরে আসছে। নাউজুবিল্লাহি মিন যালিক। ঠাকুর গায়ের ভাইরা, আম্মা জানা আয়েশার মতো চরিত্রবান নারী কখনো কি জেনা করতে পারে বলে আপনার মনে হয়? হয় হয়। নবীর একজন কলিজার টুকরা স্ত্রী, কুমারী স্ত্রী, তার মতো চরিত্রবান মেয়ের গায়ে কখনো এই সমস্ত জেনার দাগ লাগতে পারে যুবক ভাইরা বলো? কিন্তু এটা কেউ জানতো না, পুরো মদিনায় মুহূর্তের মাঝে এই অপবাদটা হঠাৎ করে ছড়িয়ে গেল, সব মুখে মুখে আয়েশা নাকি ওই যুবকের সঙ্গে জেনা করে বাসায় ফিরে আসছে। কিন্তু আয়েশা কিচ্ছু জানে না, সবার মাঝে কিন্তু প্রপাগান্ডা শুরু হয়ে গেছে আয়েশা জেনা করে আসছে। হঠাৎ একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার বাসায় আসছেন। বাবার নাম কি ছিল? মাশাআল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আয়েশার বাবার নাম হচ্ছে ইসলামের প্রথম খলিফা, ইসমুহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন। বাবার বাসায় যখন তিনি বেড়াতে আসছেন, একজন কাজের মহিলা দাসী এসে বলছে, আয়েশা তোমার নামে কি হয়েছে, তুমি কি জানো কিছু? বলছে, না না, কি হয়েছে বলো তো আমাকে দেখি। বলছে, তোমার নামে পুরো মদিনায় একটা ব্লেম দেওয়া হয়েছে, একটা অপবাদ দেওয়া হয়েছে, তুমি নাকি কি করেছো ওই যুবকের সঙ্গে জেনা করে বাসায় ফিরে আসছো, নাউজুবিল্লাহ, পড়বেন না তো সবাই। এই কথা শুনে আয়েশার বুকটা একদম ফেটে গেছে কষ্টে। আমি জেনা করেছি, এটা কে বলেছে, কেমনে সম্ভব? প্রিয় ভাইরা, যুবক ভাইরা, একটু বোঝার চেষ্টা করবেন, দেখবেন যখন আপনার মাঝে বিপদ আসবে, অভাব আসবে, টাকা নাই, পয়সা নাই, দেখবেন আত্মীয়রা, রক্তের মানুষরা
পরের মতো ব্যবহার করতে শুরু করবে, আমার কথা রাগ করবে না। আর যখন দেখবেন টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, যারা আপনাকে পাত্তা দিত না তারাও আপনাকে স্যালিউট করতে শুরু করবে। আর আমি খুব দেখেছি মানুষের মাঝে মুনাফেকের একটা ভাব আছে, সামনে আসলে আরে হুজুর আপনাকে কত ভালোবাসি আপনি জানেন, আপনাকে আমি কলিজার থেকে ভালোবাসি, বাট এই লোকটাই, এই দাড়িওয়ালা মানুষটাই সামনে আসলে দেখায় কি ভালোবাসে, আর এই মানুষটা আবার ফেসবুকে গিয়ে বাপ মা তুলে গালি দেয়। মুনাফেকের রূপ মানুষের মাঝে অভাব নেই। তো তিনি বুঝে গেলেন যে এখন আমাকে কেউ বিশ্বাস করবেন না। হঠাৎ করে সরওয়ারে দু আলম সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুল মুরসালিন বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় আসলেন, একটু গোমরাহ মুখে আসছেন, মুখে হাসি নাই, বলছে আয়েশা তোমার যদি জেনা হয়ে গিয়ে থাকে তুমি আল্লাহর কাছে তওবা করে নাও, আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহ বান্দাকে মাফ করে দিবেন। আয়েশা বলছে নবীজি আপনি কি আমাকে বিশ্বাস করেন না, আপনি কি আমাকে ট্রাস্ট করেন না, ডোন্ট ইউ বিলিভ ইন মাই সেলফ, ডোন্ট ইউ ট্রাস্ট মি, আপনি কি আমাকে বিশ্বাস করেন না? বলছে না না, এটা ট্রাস্ট ইস্যু না, এটা তওবার ইস্যু, তওবা করলে করে নিবা আল্লাহ মাফ করে দিবে। এবার তিনি বললেন হে হে আমার স্বামী, এবার মানুষের সঙ্গে আমার আর কোনো কথা নাই, এই মুহূর্তে আমি সবর ধরলাম এক সত্তার উপরে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এবার রেজাল্ট দেখেন, রেজাল্ট সবর, রেজাল্ট সবর, রেজাল্ট, রেজাল্ট কি? আয়েশার চরিত্র যে পবিত্র, তার গায়ে যে কোনো পরপুরুষের দাগ লাগে নাই, এটাকে প্রমাণ করবার জন্য, তার চরিত্রকে মুক্ত করবার জন্য, তার চরিত্রকে পবিত্র করবার জন্য আল্লাহ নিজেই জিব্রাইলের মাধ্যমে এই কোরআনে আয়াত নাজিল করে দিলেন। সবর ধৈর্য। আমাকে অনেকে লেখে ফেসবুকে যে আসিফ হুজুর ঠোঁটে লিপস্টিক দেয়, আমি আল্লাহর নামে কসম করে বলছি ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আমার জীবনে কখনো আল্লাহকে সাক্ষী রেখে বলছি এটা করা তো দূরের কথা, জীবনে কোনো চিন্তাতেও আনি নাই। আমার কথা হচ্ছে যেই মানুষটা আমাকে বলছে লিপস্টিক দেই, তার একটা ছবি আমাকে আপনি হোয়াটসঅ্যাপে পাঠান, তাকেও আমি লিপস্টিক এক মিনিটে বানাই দিব, এক মিনিট লাগবে, জাস্ট একটা ফিল্টার দিব, একটা ফিল্টার এনাফ। প্রিয় ভাইয়েরা, আমরা ওয়াচ করি, মিডিয়ার ভাইয়েরা রেকর্ড করে, এখানে দুই তিনজনকে আমি চিনি, আদারওয়াইজ কাউকে আমি ডাকিও নাই, কাউকে আমি চিনিও না, ওয়াল্লাহি আল্লাহর কসম। কিন্তু ইউটিউবে যখন আপলোড হয় ভিডিওগুলো, অনেকে টিকটক চালায়, আমার কোনো টিকটক অ্যাকাউন্ট অফিসিয়াল নাই, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি কোনো টিকটকে নিজে ভিডিও আপলোড দেই না, অনেকে আমার ভিডিও আপলোড দেয়। এখন কথা হচ্ছে এই ভিডিওগুলো অনেকে ডাউনলোড করে, ডাউনলোড করে নিজের মতো অ্যাপসে নিয়ে গিয়ে শর্টকাট এডিট করে, ফিল্টার দেয় ইচ্ছা মতো। সে একই ভিডিও যেটা ইউটিউবে কোনো ফিল্টার নাই, ওটা যখন ফিল্টার দিয়ে ইনস্টাগ্রামে রিলসে টিকটকে আপলোড দেয়, তখন দেখলে মনে হয় আর্টিফিশিয়াল একটা ঠোঁটে কালার আছে। বাট আল্লাহর কসম করে বলছি যে আমাকে অপবাদ দিচ্ছেন যে আসিফ হুজুর এই কাজটা করেছে, আপনি তওবা করেন, আল্লাহ আপনাকে বিচার কারগর দাঁড় করাবে যুবক ভাইরা, ঠিক কিনা বল? তো আমি কখনো এগুলো নিয়ে কথা বলি না, সময় টিভির সাক্ষাৎ ছিল প্রায় এক বছর আগে কথা বলছি, আমাকে একদম সরাসরি বলছে হুজুর আপনাদের বিষয়ে বক্তব্যকে আপনি বলেন, অমক অমক হুজুর আপনাকে নিয়ে কথাগুলো বলেছে। তো আমি অবাক হলাম যে হুজুরগুলো বলেছে তারাও মিডিয়ায় কাজ করে, বাট সমস্যা কোথায়? আমাদের দেশের সমস্যা হচ্ছে একজন হুজুরকে যখন হাজার হাজার যুবকরা ভালোবাসতে শুরু করে, তখন ওই হুজুরটা সবার কাছে প্রিয় হলেও হুজুরদের কাছে সে অপ্রিয় হয়ে যায়। তারা ভাবে যে আমরা পড়লাম মাওলানা মুফতি মুহাদ্দিস সব পড়লাম, এই সমস্ত করেও আমাদের কোনো মানুষ ভালোবাসে না, দাম দেয় না, এরা আসছে কই থেকে? আমার উত্তর এখানে একটা কথা, ভাই আমিও আপনাকে ভালোবাসি, আল্লাহও আপনাকে ভালোবাসেন, বাট আল্লাহ সবার জন্য সবার হৃদয়ে ভালোবাসা দেয় না যুবক ভাইয়েরা, এটা গড গিফটেড লাভ। অতএব মাথায় রাখবেন একটা কথা, আপনার এলাকার যত মানুষ আপনাকে আজ থেকে মিথ্যা অপবাদ দিবে, ইউ ডোন্ট নিড টু এক্সপ্লেইন এনিবডি, কিচ্ছু বলবেন না, যদি আল্লাহ আপনাকে সঠিক বোঝে দুনিয়ার কে কি বুঝলো, খোদার কসম দেখার সময় আমার কাছে নাই যুবক ভাইরা, ঠিক কিনা বল?
নিজে ভালো তো দেশ ভালো, নিজে ভালো তো সমাজ ভালো, নিজে ভালো তো পরিবার ভালো, ঠিক কিনা বলেন? আয়েশার সবর তাকে কোরআনের মাঝে সম্মান দিয়েছে, তাকে নিষ্কুলুষ করেছে, তার সমস্ত দাগকে আল্লাহ নিজেই তার আয়াত দ্বারা মুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা? এবার আসেন, প্রিয় নবীজির প্রথম স্ত্রীর নাম কি ছিল? আবেগ দিয়ে না বিবেক দিয়ে বলেন, নাম কি ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার একটু বুঝে বলবেন, খাদিজা উনি কি সিঙ্গেল ছিলেন না উনি একজন বিধবা মহিলা ছিলেন? বিধবা ছিলেন। আচ্ছা, এখানে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে ওনার বিয়ে নিয়ে অনেক কথা আছে। কেউ বলেন তিন বিয়ে হয়েছে, কেউ বলেন চার বিয়ে, অনেক মতনৈক্য আছে। আমি ওগুলোর দিকে যাব না, আমি ওই টাইপের হুজুরও না। আমার কথা হচ্ছে উনি যতবার বিয়ে করেছেন ততবারই স্বামী মারা গেছেন, এটা আমি পেয়েছি। আমার ভুল রিসার্চও হতে পারে, বাট আমি যা বলবো আমার বেস্ট লেভেল থেকে ট্রাই করব শুদ্ধ ভাষায় ভালোভাবে বলার জন্য। তো যখন স্বামীগুলো সব মারা যায় একের পর এক, শেষ স্বামী যখন মারা যায় তার শেষ একজন সন্তান ছিল, তার নাম ছিল হিন্দ। যুবক ভাইরা বলেন সবাই, নাম কি ছিল? হিন্দ। এই তো সাউন্ড তো সুন্দর, বলেন সবাই নাম ছিল কি? হিন্দ। স্বামী মারা গেল। অবাক করা বিষয় হচ্ছে স্বামী যখন লাস্ট টাইম মারা যায়, একজন মেয়ের কাছে দুইজন পুরুষ পৃথিবীতে সবচাইতে ট্রাস্টেড, সবচাইতে ট্রাস্টওয়ার্দি, সবচাইতে গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য, ভরসাযোগ্য, এক হচ্ছে মেয়ের জীবনের ভরসার জায়গা তার বাবা, দুই হচ্ছে তার স্বামী, ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা? একজন মেয়ের যখন স্বামী মারা যায় তখন সে বোঝে স্বামীর কত দাম, যুবক ভাইয়েরা, ঠিক কিনা বল? স্বামীও মারা গেছে, এবার লাস্ট টাইম সঙ্গে সঙ্গে বাবাও মারা গেছে। আর কে আছে দুনিয়াতে? বাবাও নাই স্বামীও নাই, কিন্তু বাবার তো কয়েক হাজার কোটি টাকার ব্যবসা, সামলাবে কে? এবার তিনি নিজে নিয়ত করলেন যে আমি যতদিন বেঁচে আছি বাবার ব্যবসা আমি সামলাবো। এবং তিনি নিয়ত করলেন, তাকাররা খাদিজা আন্নাহা লান তাতাযাওয়াজা মাররাতান উখরা, she will never ever get married again, এটাই শেষ বিয়ে, আর কখনো তিনি বিয়ে করবে না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আল্লাহ নিজে তাকে জীবন সঙ্গী না দিবে। দীর্ঘ লম্বা সময় পরের কথা, একদিন তিনি ঘুমিয়ে আছেন তার ঘরের ভেতরে, ভোর রাত যখন হয়ে যাবে তাহাজ্জুদের সময় যখন ঘনিয়ে আসলো, স্বপ্নে দেখছেন একদম গভীর অন্ধকার রাত, চতুর্পাশে কিচ্ছু দেখা যায় না, বা তিনি স্বপ্নে দেখলেন যে আকাশে একটা বিশাল বড় চাঁদ। কি যুবক ভাই বন্ধু সবাই? চাঁদ তাকায় আছে। যখন তিনি চাঁদের দিকে তাকিয়েছেন, চাঁদটা আকাশ ভেঙে জমিনের দিকে নামতে শুরু করেছে, আর চাঁদে এতটা আলো ছিল, চাঁদের আলোতে পুরো অন্ধকার অমাবস্যার রাত চাঁদের আলোতে পুরোটাই আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, উনি দেখেই সাডেনলি ঘুম ভেঙে গেছে। কি দেখলাম এটা স্বপ্নে, কি ছিল এটা? ঘুম থেকে উঠেই তার চাচা ওয়ারাকা বিন নাফেল তার কাছে আসছে, এসে বলছে চাচা আমি স্বপ্ন দেখলাম এইরকম স্বপ্ন। হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন অফ দিস ড্রিম, মা তাবীরু হাযাল হুলম, ব্যাখ্যা কি স্বপ্ন আমাকে বলেন। এবার তিনি তাওরাত খুললেন, ইনজিল খুললেন, এবার বলছেন খাদিজা মাশাআল্লাহ মাশাআল্লাহ, যুবক ভাইয়া চোখে চোখ রাখেন, মাশাআল্লাহ, গুড নিউজ, গুড নিউজ তোমার জন্য। কি গুড নিউজ বল আমাকে আগে, কি গুড নিউজ আমার জন্য? উনি বললেন শেষ নবী, এই যুগের আখিরি জামানার নবী, সর্বশেষ নবী, আল্লাহ তোমাকে তার স্ত্রী হিসেবে গ্রহণ করতে চলেছে। তুমি কি খুশি? বলছে আমি তো অবশ্যই খুশি, আমি আজ থেকে অপেক্ষার প্রহণ করা শুরু করলাম, চলে আসছে বাসায়। লম্বা হাদিস প্রেসাইজলি বলছি। এবার একজন দাসী এসে বলল, ইয়া খাদিজা, এই তল্লাতে একজন যুবক আসছে যার নাম হচ্ছে মোহাম্মদ, বা সে তার ব্যবসায় এতটা অনেস্ট, তার নাম হয়ে গিয়েছে আল আমিন। সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা? আচ্ছা, আমার নবীর মতো বিশ্বস্ত মানুষ যুবক ভাইয়ার আর কেউ কি হতে পারে? পারে 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 পারে। আচ্ছা, আমার দিকে তাকান তো সবাই, আমার দিকে, আমার হাত যেখানে যাবে একটু জবাব দিবেন, আমার হাত যেখানে যায় এই দিকে তাকান, আমার হাত যেখানে আছে এটার নাম কি?
আমি শুনতে পাইনি, জোরে বলতে হবে। আবার আমার হাত যেখানে আছে নাম কি? আপনারা যারা আছেন মান্যগণ্য ব্যক্তি ডানে বামে, আপনারা জবাব দিবেন এই কথাটা, অন্য কথা না দিলে কোনো সমস্যা, এই কথা আপনাকে জবাব দেওয়া লাগবে, এটা আমার আবদার। আচ্ছা, আমাকে দাড়ি রেখে অসুন্দর লাগতেছে বলেন না আপনারা? আনস্মার্ট লাগতেছে ভাইরা আমার? আচ্ছা দেখেন, এখন কথা হচ্ছে এরকম, অনেকে দাড়িকে নর্মালভাবে, আরে রাখলাম না দাড়ি কী সমস্যা, আমি তো মুসলমান ঘরের ছেলে, মাথায় রাখবেন যে দাড়ি কামায় প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে তার আমল নামায় ষাটটা করে কবিরা গুনাহ লেখা হয়, নাউজুবিল্লাহ পড়বেন না। তবে অনেক যুবক দাড়ি রাখে না, ইটস জাস্ট বিকজ কিছু কিছু মেয়ে আছে যাদের দাড়িতে অ্যালার্জি আছে, দাড়ি পছন্দ তারা করতে চায় না, চায় না। আমি তোমাদেরকে কিছু কথা শিখাইতে, এটাকে অ্যাপ্লাই করবা জীবনে, তোমার দাড়ি রাখতে খুব ভাল লাগবে। দেখো, যদি কোনো মেয়ে, এটা আমার চিন্তা আর কি, যদি কোনো মেয়ে আমাকে দাড়ি রেখে পছন্দ করতে না চায় অ্যাজ এ হাজব্যান্ড, স্বামী হিসেবে, আমি তাকে একটা কথাই বলবো, তুমি আমাকে কি বিয়ে করবা না, তোমাকে তো আমি নিজেই বিয়ে করবো না। নাম্বার ওয়ান কথা। দুই, যদি তোমাকে কোনো মেয়ে বিয়ের ব্যাপারে দাড়ির জন্য রিজেক্ট করে দেয়, আই মিন a girl is rejecting you just for only reason, and that is you have beard, the sunnah of last messenger Muhammad sallallahu alaihi wasallam, dari ache tomare bhal lage na, tare ektu side e ni ashba, eta abar oi side na kintu, abar side e mane apu ektu kotha bolbo, kotha ache, apni to mashallah amake pochondo korlen na, je to apnar darite allergy ache, to ami thakur gayer chele, আমি কথা যা বলবো মুনাফেকের মতো নয়, স্ট্রেট ফরওয়ার্ড কাট টু কাট কথা আমি বলতে পছন্দ করি। আমার কথা হচ্ছে এরকম, যেহেতু আপনার দাড়িতে অ্যালার্জি আছে, তো আমার এটা পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, আমার মনে হয় যে আপনার জন্য আমরা নই, আপনার জন্য পারফেক্ট ব্যাটার অ্যান্ড বেস্ট অপশন আমার চোখে একটাই আছে, আপনি বিটিএস থেকে হিজরা নিয়ে এসে বিয়ে করে ফেলেন, এটাই এটাই পারফেক্ট হবে আপনার জন্য। এখন বিটিএস কি আসলে পুরুষ না হিজড়া, আই ডোন্ট ওয়ান্ট এক্সপ্লেইন দিস ম্যাটার, এটা সবাই আমরা জানি যুবক ভাইরা, ঠিক কিনা বলো? যেই মেয়েদের দাড়ি পছন্দ না, খোদার কসম রুচিতে সমস্যা আছে, এদের রুচিতে সমস্যা আছে, আল্লাহ এদেরকে পরিপূর্ণ হেদায়াত দান করুক, পড়া আমিন। নবীর মুখে দাড়ি ছিল না, এত আস্তে কেন বললেন আপনারা সবাই? নবীর মুখে দাড়ি ছিল না, নবী দেখতে অসুন্দর ছিলেন, খ্যাত ছিলেন, আনস্মার্ট ছিলেন? নবীর মতো সুন্দর আল্লাহর জমিনে দ্বিতীয় আর কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা, দোজাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহ, দোজাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহ, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহি ওয়ালা, সুবহানাল্লাহ। কোথায় তো তিনি বললেন, যাও তুমি সেই মুহাম্মদকে, সেই যুবককে আমার বাসায় ডেকে নিয়ে আসো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাজ এ বিজনেস ম্যাগনেট পারসন খাদিজার বাসায় এন্ট্রি নিলেন। যখন তিনি বাসায় প্রবেশ করলেন, তার চেহারা এতটা নূর ছিল, তার চেহারাটা সুন্দর ছিল, খাদিজার ঘরে প্রবেশ করার সাথে সাথেই পুরো ঘরটা আলোতে আলোকিত হয়ে গেছে। এবার খাদিজা দেখেই সন্দেহ হয়ে যায় যে কথা বলা যাবে না, এই চুপচাপ দেখেই সন্দেহ, আরে ইনি কি সেই যুবক, যে যুবকের কথা আমি শুনেছি আমার চাচার থেকে, ইনি কি শ্রেষ্ঠমী নাকি, সন্দেহ শুরু হয়ে গেছে। এবার মুহাম্মদকে বাসায় বসিয়ে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উনি সাইডে আসছেন, তাওরাত খুলেছেন, ইনজিল খুলেছেন, নবীজির চেহারা দেখতে কেমন হবে, যত পড়ছে তত মুগ্ধ হচ্ছে, যত পড়ছে প্রত্যেকটা বাণী নবীর চেহারার সাথে, নবীর বডির সাথে পাই টু পাই মিলে যাচ্ছে, সুবহানাল্লাহ। এবার তিনি মোটামুটি কনফার্ম, এটাই হচ্ছে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো একটা কথা হচ্ছে এইরকম, এটা আমার বোনেরা ভালো করে বুঝবেন, আমাদের কাউকে পছন্দ হলে আমরা বলতে পারি, কারণ আমরা পুরুষ, আমরা কাউকে ভয় পাই না, একমাত্র আল্লাহকে আমরা ভয় পাই। মেয়েরা বাই বার্থ জন্মগত একটু লজ্জাশীল হয়, আমরা যেমন বলতে পারি স্ট্রেট ফরওয়ার্ড, মেয়েরা কিন্তু চাইলেও বলতে পারে না লজ্জার জন্য, ঠিক কিনা বলেন? তো খাদিজা কেমনে বলবে, লজ্জায় তিনি মারা যাচ্ছেন এমন একটা অবস্থা। এবার তিনি কৌশল করে তার একজন দাসীকে ডাকলেন, ডাক দিয়ে বললেন, এদিকে আসেন আপনি,
এই নেন টাকা, এই নেন বাড়ি, এই নেন সব, এই নেন খান, হাদিয়া গিফট দিয়ে ভরে ফেলছে। তো সে বলছে আচ্ছা এত হাদিয়া কেন, এত খাবার কেন দিচ্ছেন আমাকে আপনি, কারণটা কি? বলছে আপনাকে একটা কাজ করতে হবে বিহাফ অফ মাই সেলফ, আমার পক্ষ থেকে। কি কাজ? বলছে এই যে যুবকটা দেখছেন বসে আছে, তাকে আমার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দেওয়া লাগবে, আপনি কি রাজি আছেন? বলছে অবশ্যই, কেন নয়, আমি যাব, তবে এখন না, কয়েকদিন যাক তারপরে। এবার নবীজি বাসায় ফিরে আসছেন, কয়েকদিন পরে ওই দাসী নবীজির বাসায় আসছে, গেট নক, কেউ কি আছে বাসায়? নবীজি আসছেন, এসেই সালাম দিয়েছেন, সালাম কালাম হয়েছে, গ্রিটিংস হয়েছে, সব ডান। এবার সেই মহিলা বলছে মোহাম্মদ একটা কথা বলবো, মাইন্ড করবো না তো? বলছে বলেন, কোনো সমস্যা নেই, কি কথা? আচ্ছা তোমার বয়স তো মাশাআল্লাহ 25 years old, ইউ আর নাও 25 বছর বয়স, আচ্ছা তুমি এখনো বিয়ে করো না কেন? তো নবীজি যে জবাবটা দিয়েছেন আমারও জবাব, আপনারও জবাব। নবীজি বলছেন বিয়ে তো করতে চাই, মনের মতো মেয়েও পাই না, আমার কাছে টাকা পয়সাও বেশি একটা নাই। দুইটা সমস্যা, যার টাকা আছে সে মন মতো মেয়ে পায় না, আর যার টাকা নাই সে মন মতো মেয়ে পায় বা টাকা নাই বিয়ে করতে পারে না। নবীজি বলছে আমার কাছে দুইটাই নাই, মন মতো মেয়েও নাই, টাকা যে দিব মোহর তাও নাই। এবার এই হাদিসের পার্ট বুঝেন, এই অংশে বুঝবেন। এবার ওই বুড়ি মহিলা চালাক বেশি, তো মেয়েদের বুদ্ধি একটু বেশি হয় মাঝে মাঝে, হ্যাঁ, তো বলছে আচ্ছা 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 এই সমস্যা, টাকা নাই, মেয়ে পছন্দ হয় না, আরে কোনো ব্যাপারই না, তোমাকে আমি এমন একজন মেয়ের সন্ধান দিব, এদিকে আমার হাত দেখেন আমি পয়েন্ট ভাবে বলছি, তোমাকে আমি এমন একজন মেয়ের সন্ধান দিব যাকে বিয়ে করলে মোহর দেওয়া লাগবে না, যাকে বিয়ে করলে বাড়ি দেওয়া লাগবে না, যাকে বিয়ে করলে কোনো প্রকার খাবার দেওয়া লাগবে না, যাকে বিয়ে করলে কোনো পোশাক দেওয়া লাগবে না, তুমি কি বিয়ে করবা? নবীজি হা হা করে তাকাচ্ছে, আরে এই যুগে কি এমন মেয়ে পাওয়া যাবে যে তাকে কিছুই দেওয়া লাগবে না? বলছে শেষ তো হয়নি, এখনো কথা বাকি আছে, তোমার কিচ্ছু দেওয়া লাগবে না, বরং তোমার থাকা খাওয়া ব্যবসা বাড়ি তোমার যা লাগবে সেই মেয়ে তোমাকে সব দিয়ে দিবে। বলছে মাসমুহা, এই মেয়ের নাম কি আমাকে বলেন? সে বলছে ইসমুহা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার নাম হচ্ছে খাদিজা। বলছে আপনি কি বিয়ে করবেন? অবাক করার বিষয় হচ্ছে নবীজি খাদিজাকে আগাগোড়াই পছন্দ করেন, কিন্তু সমস্যা এক জায়গায়, তিনি হচ্ছেন কয়েক কোটি টাকার মালিক আর নবী হচ্ছে একদম বেকার যুবক, বিয়ের প্রস্তাব দিবে কেমনে? আল্লাহ বলছে নবী টেনশন নাই, যাকে আপনার পছন্দ তাকে মিলায় দাও, আমি আল্লাহর দায়িত্ব, সুবহানাল্লাহ। তো নবীজি যদিও দেখবেন, আসলে আমি একটা টিপস শিখাই দিই যুবকদেরকে, যদি কোনো সুন্দরী মেয়ে তোমাকে বিয়ের প্রস্তাব দেয় একেবারে সঙ্গে সঙ্গে পড়ে গেলে হবে না, তাহলে মেয়ে বুঝবে না সস্তা এটা ছেলে, একেবারে নিজের ব্যক্তিত্ববোধ শক্ত রাখবে, তো আবার অনলাইনে ভাইরাল হয়ে যায়, খুবই সমস্যা পাই, কিছু কথা যে বলবো শান্তি নাই। কথা হচ্ছে এরকম, সস্তা যত বানাবেন ভালো মেয়ে জীবনও পাবেন না, ব্যক্তিত্ব শক্ত রাখবেন, ভালো মেয়ে আল্লাহ আপনাকে দান করবে যুবক ভাই। তো নবীজি কিন্তু খুব খুশি ভিতরে, বাট সামনে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দেখছি বিষয়টা, কি দেখবা বলো আমাকে? বলছে আমার চাচা আছেন আবু তালেব, আমি পরামর্শ করে দেখি কি করা যায়, দেখা যাবে সামনে। তো মেয়েটা বুঝে গেছে মাশাআল্লাহ মুহাম্মদের ব্যক্তিত্ব শক্ত ব্যক্তিত্ব, এটা সস্তা ব্যক্তিত্ব নয়, ঠিক কি না বলে? মহিলা বের হয়ে গেছে। এবার মাত্র একদিন পরে, মাত্র একদিন, দেখেন পছন্দের লেভেল কত হয়, একদিনও থামেন নাই। তারপরের দিন আবু তালেব তার চাচাকে নিয়ে আসছে খাদিজার বাসায়, এদিকে আবু তালেব আসছে, ওদিকে তার চাচা ওয়ারাকা বিন নাফেল আসছে, মাশাআল্লাহ কথাবার্তা হয়েছে, বিয়ের ডেট তারিখ ফাইনাল। ঠিক বিয়ের দিনে সবাই প্রায়, খাদিজার বংশের কিছু লোক, নবীজির বংশের কয়েকজন লোক, প্রায় 7-8 জন লোক আসছে, কথাবার্তার ডান, বিয়ের ডান। বিয়ের একটা খুতবা দিয়েছে আবু তালেব, বলছে ইয়া খাদিজা, হে খাদিজা, এবং হে খাদিজার চাচারা ভালো করে শুনবেন, আমার ভাতিজা মোহাম্মদ তার কাছে অর্থ করি নাই, সম্পদ নাই, টাকা নাই, তবে আমি শপথ করে বলছি মোহাম্মদের মতো চরিত্রবান যুবক এই তল্লাতে আর কেউ নয়। আপনার কপাল ভালো যে আপনারা আমার ভাতিজাকে পেয়েছেন স্বামী হিসেবে, আপনার খাদিজার জন্য কপাল ভালো আপনার। এবার
ওয়ারাকা বিন নাফিল দাঁড়িয়েছে, অনেক লম্বা হাদিস প্রেসাইজলি বলছেন, আপনার লম্বা রাত না হয়ে যায়। তো ওয়ারাকা বিন নাফিল বলছে, হে আবু তালেব, হে মুহাম্মদ, শোনো, আমার বক্তব্য হচ্ছে এইরকম, খাদিজার স্বামী মারা গেছে এটা আমরা সবাই জানি, বাট খাদিজার কাছে এতটা সুন্দর ব্যক্তিত্ব আছে, সে এতটা যত্নশীল নারী, এতটা সম্পদশীল নারী, এতটা সুন্দর মনোমাইন্ডের নারী, তাকে যে বউ হিসেবে পাবে তার কপালের চাকা এমনিতেই খুলে যাবে। এবার বিয়ে হয়ে গেল, আকত শেষ। এবার আসেন আমার মূল মেসেজে আসলাম, বাসর রাত হয়ে গেল, বাসর রাতে নবীজি আসছেন, নবীজি ডান পাশে আছেন, খাদিজা বাম পাশে বসে আছেন। খাদিজা বললেন, তখন তো তিনি নবুয়ত পান নাই, বললেন, আপনি কি জানেন যে আমি আপনাকে স্বামী হিসেবে কেমনে পেলাম, আপনি কি জানেন? ইয়া মুহাম্মদ, ডু ইউ নো দ্যাট? আপনি কি জানেন এইটা? বলছেন, না তা তো জানি না কেমনে পেয়েছেন। উনি বললেন, প্রথম স্বামী মারা গেছে, আমি ধৈর্যশীল ছিলাম। মাই সেকেন্ড হাজবেন্ড ডাইড, আই ওয়াজ পেশেন্ট। দ্বিতীয় স্বামী মরছে, আমি ধৈর্যশীল ছিলাম। থার্ড টাইম আই হ্যাভ লস্ট মাই হাজবেন্ড এগেইন, বাট আই ওয়াজ পেশেন্ট। তৃতীয় স্বামী মারা গেছে, আমি ধৈর্যশীল ছিলাম। ফোর্থ টাইম মাই ফোর্থ হাজবেন্ড ডাইড, বাট স্টিল আই ওয়াজ পেশেন্ট, তখনও আমি ধৈর্যশীল ছিলাম। আমার ধৈর্যের ফলাফল হিসেবে আল্লাহ তাআলা আমাকে আমার মতো বিধবা নারীকে আপনার মতো চরিত্রবান যুবক, শেষ নবীর যুবক, শেষ নবী যে হবে এমন একজন যুবকের বউ হিসেবে আল্লাহ আমাকে কবুল করে নিয়েছে। এর একটাই কারণ, একটাই গুণ, গুণটার নাম হচ্ছে সবর। বলেন সবাই, গুণটার নাম কি? আচ্ছা, রাত তো প্রায় 12:30 বেজে গেছে, ওয়াজ কি এখনই শেষ করা লাগবে, জরুরি না? আমি আপনাদের থেকে শুনতে চাই, ওয়াজ কি চলবে না এখনই দোয়া হয়ে যাবে? আমার সাথে কমিটির চুক্তি হয়েছে, মানে কথা হয়েছে 1 ঘন্টা। বাট ঠাকুরগাঁও তো এমন একটা জায়গা যেখানে মানুষকে জাস্ট শর্ত দিয়ে নয়, ভালোবাসা দিয়ে হিসাব করতে হয়, আর সব জায়গায় রুলস চলে না, কিছু জায়গায় রুলসটা ভাঙতে হয় শুধু ভালোবাসার খাতিরে, ঠিক কিনা বলেন? তো আচ্ছা, আমি একটা আবদার করতে চাই, পরিবেশ মাশাআল্লাহ ইটস রিয়েলি বিউটিফুল, আগে যেমন ছিল এখন তেমনটা নেই, এখন সবাই শান্ত, সবাই একটা কাশি দেন, তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। আওয়াজটা একটু কমে গেছে, একটু একটু গা লড়ান না, আপনার গাটা লড়ান না কেন, এবার দেন লিল্লাহি তাকবীর, লড়াবার জায়গা নাই তাই না? আচ্ছা শেষ তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। শেষ হাদিস, শেষ কথা, প্রশ্ন করি, নবীজির মেয়ের নাম কি ছিল? উত্তর সঠিক, বলেন সবাই, নাম ছিল কি? রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেকেন্ড প্রশ্ন, ফাতেমার স্বামীর নাম কি ছিল? ইউ আর অল নলেজেবল পারসন, মাশাআল্লাহ, দ্যাটস রিয়েলি অ্যাপ্রিশিয়েটেড, সবাই জানে। আচ্ছা বলেন, তাদের পরিবার থেকে, বংশ থেকে, এটা সবাই পারবেন আশা করা যায়, দুইজন সন্তান এসেছিল দুনিয়ায়, নাম কি? আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা নবীজি, হাসান এবং হোসেনের সম্পর্কে কি লাগে? কন্যা কি লাগে? না না, হাদিসে আসছে সবর কাকে বলে একটু বুঝবেন, হাদিসে আসছে প্রায় 3 দিন যাব ফাতেমার ঘরে, আলীর ঘরে কোনো চাল নাই, ডাল নাই, ভাত নাই, নাথিং এলস, কিচ্ছু নাই, একদম ফাঁকা। 3 দিন তো দূরের কথা, আমাদের তো এক বেলা না খাইলে অভিযোগ কোনো শেষ থাকে না যুবক ভাই। আর ফেসবুকে যুবকরা খালি পোস্ট, কি যে স্যাড পোস্ট, বাপরে, মনে হবে যে ছেঁকা যে কয়বার খাইছে গুনেও শেষ করা যাবে না। যদি আমার কথা বিশ্বাস না হয় তোমার বন্ধুর দিকে তাকাও, ছেঁকা খেয়ে একদম বেকা হয়ে গেছে। আর অনেক ছেলে পেলে ছেঁকা খেয়ে গাঞ্জা খাইয়া কুল পায় না, আয় রে আয় রে আয়, তুই গাঞ্জা কেন খাবি রে পাগল? তুই নিজেকে ভালো জায়গায় নিয়ে যাবি, ভালো জব করবি, ব্যবসা করবি, একটা মেয়ে গেছে তো কি হয়েছে, কয়েক হাজার মেয়ে বিয়ের জন্য লাইন ধরে পেছনে দাঁড়িয়ে যাবে। গাঞ্জা খেয়ে সমাধান হয় না, গাঞ্জা খেয়ে শরীরটা বেকা হয়ে যায় যুবক ভাইয়ের আমার। গাঞ্জার নেশা আসক্ত হলে হবে না, ইসলামের জন্য মুজাহিদ হয়ে কাজ করতে হবে যুবক ভাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে 3 দিন কোনো খাবার নাই, দাবার নাই, কিচ্ছু নাই, বাট দে ওয়ার স্টিল পেশেন্ট, সবাই ধৈর্যশীল। বাট পেটের যন্ত্রণা সবচাইতে বড় যন্ত্রণা, পেট ঠিক তো সব ঠিক, পেট ঠিক নাই তো কিচ্ছু ঠিক নাই। আলী বলছেন, ফাতেমা আমার দ্বারা আর সম্ভব নয়, যাও
বাবার কাছে যাও, গিয়ে কিছু খাবার চাল ডাল নিয়ে আসো। ফাতেমা শুনেই বের হয়ে গেছে, আব্বা যাও আ তিনি শাইআন, গিভ আস সাম ফুড, কিছু খাবার দেন। নবীজি বলছেন কি হয়েছে বলো, বলছে তিন দিন যাবত বাসায় ডাল নাই, ভাত নাই, কিচ্ছু নাই, আমাদের কিছু খাবার দেন, আমরা ক্ষুধার্ত হয়ে আছি। এবার নবীজি সুযোগ বুঝে ধৈর্যের পরীক্ষা নেওয়া শুরু করেছেন, এই এদিকে তাকান, ধৈর্যের পরীক্ষা, বলছে ইয়া ফাতেমা আচ্ছা তোমাকে খাবার দিব, বাট হ্যাঁ আমার কাছে দুইটা অপশন আছে, আমার কাছে পাঁচটা দোয়া আছে, পাঁচটা বকরি আছে, তুমি কোনটা নিবা? ফাতেমা বুঝে গেছে আমাকে আমার আব্বাজান ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। এবার তিনি বলছেন আব্বাজান নো নো, আমার কোনো বকরি লাগবে না, কোনো বকরি দরকার নাই, আপনি আমাকে পাঁচটা দোয়া শিখাই দিলেই আমি ফাতেমা খুশি মনে বাসায় ফিরে যাব। সুবহানাল্লাহ, তো জোরে হয়নি, জোরে পড়েছে পাঁচটা দোয়া একটু মুখস্থ করে। আমার আমার মনে হয় যে আমরা যারা আছি মেবি 95% বেশি আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তানরা এখানে বসে আছি, দোয়াটা সেখানে কাজে আসবে। সবাই বলেন, দেখে আসি দেন সবাই, ইয়া আউওয়ালাল আউওয়ালিন, আওয়াজ একটু কম হচ্ছে, আবার ট্রাই করি, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন। এবার দুইটা শব্দের দোয়া, এটা সবার মুখস্থ, একটু জোরে বলবেন, ইয়া রাহিমাল মাসাকিন। এবার আরেকটু জোরে বলবেন, ইয়া আরহামার রাহিমিন। এই পাঁচটা শব্দের দোয়া যে ব্যক্তি অভাবের সময় পাঠ করবে, বাড়িতে ডাল নাই, ভাত নাই, চাল নাই, টাকা নাই, পয়সা নাই, জামা নাই, হাদিসে আসছে পাঁচটা শব্দের দোয়া যে অভাবে পাঠ করবে, আল্লাহ নিজে তার গায়েবী খাজানার থেকে ওই বান্দার সমস্ত অভাবকে নিমিষেই দূর করে দেবে। ফাতেমা বাসায় ফিরে আসছে, আলী দাঁড়িয়ে আছে, ফাতেমা তোমার হাত ফাঁকা কেন, খাবার কোথায়, হাত তো ফাঁকা। বলছে না না হাত আমার ভরা। বলছে কেমনে? বলছে যাহাবতু লিদ্দুনিয়া ওয়া জিতু বিল আখিরা, আমি নবীর কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, বাট নবীজি আমার দুই হাত ভর্তি আখেরাত দিয়ে আমাকে বাসায় ফিরিয়ে দিয়েছে, আমি আখেরাত নিয়ে আসছি আলী। এবার আলী বলছে যাও, এবার তোমাকে দিয়ে হবে না, এবার আমি যাব, আমি খাবার নিয়ে আসবো আজকে। ইয়া রাসূলুল্লাহ, হে শ্বশুর আব্বা জান খাবার দেন, ক্ষুধার্ত আমরা অবস্থায় আছি। নবীজি বলছে জামাই এদিকে আসো, আমার কাছে পাঁচটা দোয়া আছে আর 5000 বকরি আছে। আগে ছিল 5টা বকরি, এবার হয়েছে কয় হাজার? আগে ছিল 5, এবার হয়েছে কয় হাজার? এই আলী তুমি কি চাও? উইচ অপশন ইউ ওয়ান্ট টু সিলেক্ট, ইউ ওয়ান্ট গড অর ইউ ওয়ান্ট সাপ্লিকেশন, দোয়া চাও না বকরি বলো? আলী বলছে ইয়া রাসূলুল্লাহ আমার বকরি লাগবে না, 5টা বকরি গোল্লায় যাক, আমাকে দোয়া শিখালে আমি খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ, বললেন না, উনিও দোয়া শিখে বাসায় ফিরে আসলেন। বাসায় আসার পরে হাদিসে আসছে স্বামী এবং স্ত্রী মিলে ধৈর্যের সাথে এই 5টা শব্দের দোয়া শুরু করলেন পাঠ করা, এবং এর বিনিময় হিসেবে, ধৈর্য এবং দোয়ার বিনিময়ে, আল্লাহ তাআলা মাত্র কিছু সামান্য সময় ব্যবধানে তাদের ঘরের অভাব অনটন নিমিষে সব দূর করে দিলেন। এজন্য অভাব আসলে অভিযোগ করবেন না, মাথায় রাখবেন আপনি যেই জায়গায় আছেন সেই জায়গায় থেকে আপনি খুশি নন, বাট আপনার জায়গায় আসার জন্য হাজার হাজার মানুষ দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। যুবক ভাইরা, ইউ হ্যাভ টু বি হ্যাপি ইন ইউর ওন প্লেস, নিজের জায়গায় সুখী হন, কেউ আপনার সুখ আটকাইতে পারবে না। আল্লাহ এটা নাই, ওইটা নাই, ওইটা পাইনি, এইটা পাইনি, এই অভিযোগ যে করে সে সুখী হতে পারে না, ঠিক কিনা বলো? আমাদের সবাইকে পরিপূর্ণরূপে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করো, সকলে পড়ুন আমিন। আচ্ছা, এবার আর কোনো স্লোগান হবে না, আর কোনো কথা হবে না। এটা কি দেখি কোনো কাগজ নাকি, কি লিখেছো তুমি এখানে? দাঁড়াও দাঁড়াও দেখি কি লিখছো। আই লাভ ইউ আবরারুল হক আসিফ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহকে কবুল করো, সকলে পড়া আমিন। আচ্ছা এটা নিয়ে আসো, আমাকে দিয়ে যাও, আমি নিয়ে যাব, তোমাদের ভালোবাসাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। দেখেন, কেউ যদি আপনাকে এক মুহূর্তের জন্য ভালোবাসে, ওই এক মুহূর্তে ভালোবাসা অ্যাকসেপ্ট করা, এটাও নবীজির সুন্নাহ। সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা, দিয়ে যাও মাশাআল্লাহ। এই যে
যুবক ভাইরা আপনারা পুরস্কার পাওয়ার জন্য রেডি সবাই? মাশাআল্লাহ, তোমার নাম কি ভাই আমার? ফিরোজ আসা, মাশাআল্লাহ তোমাকে কবুল করো, সকলে পড়ো না, আমিন। অবশ্যই, তুমি কিসে পড়ো? আচ্ছা মাশাআল্লাহ, বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো। ক্যামেরাম্যান ভাইরা বসে যাবে, বসে যাবে, বসে যাবে, বসে যাবে। এই যে এদিকে কাশি দেন সবাই, শেষ তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা, এই টুপিটা আসলে আমি দেওয়ার জন্য নিয়ে আসি না, এই টুপিটা এক্সট্রা আলাদা ছিল, ওটা গত বছরের টুপি। এই টুপিটা মাত্র 15 দিন আগে আমি পাকিস্তান থেকে অর্ডার দিয়ে প্রায় 1 মাস লাগিয়ে নিয়ে আসছি। এটা আমি আল্লাহর কসম সত্য কথা বলছি, মিথ্যা কথা বলছি না, তবে এটা তারা মিস্টেকলি নিয়ে আসছে। তবে আমি এক কথার মানুষ, এক জবানের মানুষ, ওয়াদা যেহেতু দিয়েছি এই টুপি আজকে দিয়ে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, যদি বিশ্বাসটা হয় আমার পেজে যাবেন, আপনার কাছে পেজে দেখবেন যে এই টুপি পরে জাস্ট লাস্ট ভিডিও আমি আপলোড দিয়েছি। আমার কথা হচ্ছে এইটা যে আমার টুপি যে খুব বেশি দামি তা না, বাট যদি কেউ আমাকে ভালোবাসে আমার টুপি কেন, আমার একটা ঘড়িও তার জন্য এক দামি মনে হবে যুবক ভাইরা, ঠিক কিনা বল? ইটস জাস্ট ম্যাটার অফ লাভ, এটা ভালোবাসার বিষয় আর কি। আমার কথা হচ্ছে এখন আমি পুরো ওয়াচটাকে জাস্ট 2 মিনিটে বলছি, যা বলবো মেমোরি একদম ডাউনলোড করে ফেলেন মেমোরির ভিতরে। আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে ধৈর্য। বলেন সবাই, নাম কি? আওয়াজ ভালো আছে, মাশাআল্লাহ। বলেন সবাই, নাম কি? আচ্ছা, একজন নবীকে আল্লাহ তাআলা প্রায় 12 থেকে 18 বছর অসুস্থ রেখেছেন, আইয়ুব আলাইহি সালাতু ওয়াসালাম। নাম বলেন সবাই, নাম কি? আচ্ছা, উনি শেষমেশ আল্লাহকে বলেন, আল্লাহ তুমি কি এতটা জালেম, তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ, এরকম বলছেন? বলেন না, এরকম বলছেন নাকি? না না, কোনো কমপ্লেন নাই, আল্লাহ তুমি হচ্ছ দয়াময় আর আমি আছি বিপদে। তুমি দয়াময়, আমি আছি, তার মানে তোমার মতো দয়াময় সত্তা আমাকে বিপদে রাখতে পারে না। আল্লাহ আমাকে তুমি সুস্থ দান করে দাও। দোয়ার বিনিময়ে, ধৈর্যের বিনিময়ে তাকে সঙ্গে সঙ্গে শেফায়ে আজলা ক্যামেলা দান করেছে, সুবহানাল্লাহ। এক নম্বর এক্সাম্পল। 2 নম্বর এক্সাম্পল কোরআন থেকে বলেছিলাম, একজন নবী যাকে মাছ গিলে খেয়েছিল সমুদ্রের ভেতরে, ইউনুস আলাইহি সালাতু ওয়াসালাম। আমি এই দোয়াটা সবার থেকে শুনতে চাই। উনি একটা দোয়া পাঠ করেছেন যার নাম হচ্ছে দোয়া ইউনুস, লা ইলাহা, না আমি বলি আপনারা তারপর রিপিট করবেন, ঠিক আছে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন। আচ্ছা, এই দোয়াটা বিপদে বেশি বেশি পাঠ করবেন তো ইনশাআল্লাহ। উনি ধৈর্যের সঙ্গে আল্লাহর কাছে এই দোয়াটা পাঠ করেছেন, তাকে মাছের পেট থেকে মুক্তি দিয়েছে একজন, তিনি কে? দুইজন নবীর এক্সাম্পল। আরও আসেন এবার হাদিসে, 3টা এক্সাম্পল হাদিস থেকে দেওয়ার সুযোগ আজকে আমার হয়েছে। 1, নবীজির কুমারী স্ত্রী নাম ছিল কি? রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার উপরে জেনার অপবাদ আসছে, উনি কি জেনা করেছিলেন? না। অন্যায় কাজ করেছিলেন? চরিত্রহীন কাজ করেছিলেন? তো জেনার অপবাদ আসার পরেও তিনি ভেঙে যান নাই, ভেঙে পড়েন নাই, অপবাদের উপর অপবাদ আসতেই আছে, তিনি ধৈর্য ধারণ করেছে এক সত্তার উপরে, তিনি কে? রেজাল্ট হিসেবে কি হয়েছে? তার চরিত্র যে পবিত্র, আল্লাহ নিজেই জিব্রাইল দিয়ে আয়াত নাজিল করে দিয়েছে, সুবহানাল্লাহ। 3 নাম্বার। 4 নাম্বার, নবীজির প্রথম স্ত্রী, প্রথম স্বামী মারা গেছে, দ্বিতীয় স্বামী মারা গেছে, তৃতীয় স্বামী মারা গেছে, চতুর্থ স্বামীও মারা গেছে, বাট শি ওয়াজ পেশেন্ট ইন এভরি কাইন্ড অফ সিচুয়েশন, সব অবস্থায় তিনি ধৈর্যশীল ছিলেন। এই ধৈর্যের বিনিময়ে শেষ নবীকে তার স্বামী হিসেবে কবুল করেছে একজন, তিনি কে? সর্বশেষ হাদিস ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, আমি একদম প্রেসাইজলি বলেছি। 3 দিন অভাব ছিল, নবীর কাছে আসলে, নবীজি আপনি আমাদের কিছু খাবার দেন। নবীজি বললেন, আমার কাছে 2টি অপশন আছে, 5টা বকরি আছে, 5টা দোয়া আছে। ফাতেমা বললেন, আমার দোয়া লাগবে না, বকরি দেন। কি চাই, কি চাই, কি চাই? দোয়া। দোয়াটা ছিল 5 শব্দের দোয়া, এটা আপনাকে পুরস্কার পাশে বলতে হবে না, আমি বলছি এমনি। ইয়া আউওয়ালাল আউওয়ালিন, ইয়া আপনাকে বলতে হবে না, আমি বলছি ইয়া আউওয়ালাল আউওয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। যাদের দোয়াটা স্টিল মুখস্থ হয় নাই, কালকে ইউটিউব থেকে ডাউনলোড দিয়ে
মুখস্থ করে নেবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ। উনি বাসায় ফিরে আসলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজ ওয়েটিং ফর ফাতেমা, কি নিয়ে আসে সে আমার জন্য? যখন সে আসছে হাত দেখছে যে মাশাআল্লাহ সব ঠিকঠাক, বাট তার হাত ইজ এমটি, একদম ফাঁকা, কিছুই নাই। ফাতেমা, খাবার কোথায়, ডাল কোথায়, চাল কোথায়, কি নিয়ে আসছো তুমি আমার জন্য? ফাতেমা বলছে, আলী আই হ্যাভ নাথিং টু গিভ ইউ, কিছু নাই দেওয়ার মতো, বাট একটা কথা, যাহাবতু লিদুনিয়া জিতু বিল আখিরা, আই ওয়াজ অ্যাস্কিং ফর দিস দুনিয়া বাট দ্য প্রফেট গেভ মি দ্য আখিরা, আমি চাচ্ছিলাম দুনিয়া বাট নবীজি আমাকে দুনিয়া দেন নাই, আমার দুই হাত ভর্তি আখিরাতের কামিয়াবি দিয়ে আমাকে বাসায় ফিরিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। উনি বললেন, দোয়া শিখে আসছি, তুমি যাও এবার। নবীজি, শ্বশুর আব্বা যান, অভাব দেন খাবার। নবীজি বলছে, হ্যাঁ আলী এদিকে আসো, অপশন দুইটা, 5000 বকরি, 5টা দোয়া, উইচ অপশন ইউ ওয়ান্ট টু সিলেক্ট ফর ইয়োর সেলফ, কোনটা নিবা? উনি বললেন, আমি 5000 বকরি নিব, তাহলে আমি খুশি হয়ে যাব। ইয়েস নাকি নো? পাঁচটা কি চাই? পাঁচটা কি চাই? দোয়া শিখে বাসায় আসলেন, দুইজনে মিলে আমল শুরু, কিসের সাথে? ধৈর্যের সাথে, ধৈর্য, দোয়া, ধৈর্য, দোয়া, ধৈর্য, দোয়া, বিনিময় কি? আল্লাহ সমস্ত অভাবকে তার গায়েবী খাজানার থেকে নিমিষেই দূর করে দিয়েছে, সুবহানাল্লাহ। বলে আল্লাহ সবাইকে অভাবে কষ্টে দুঃখে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুক, পড়াবে কে পারবেন দাঁড়ান? আচ্ছা সবাই দাঁড়ান না, সবাই যারা পারবেন তারা দাঁড়ান। আচ্ছা আমি বলি, এই যে যে আবেগ দিয়ে না বিবেক দিয়ে কাজ করতে হবে, আমি একটা কথা বলছি, আগেই দাঁড়িয়েছেন প্রায় 15-20 জন, লেকিন ইয়ে হর কিসি কো মিলনে ওয়ালা নহি হ্যায় মেরে দোস্ত, ইয়ে নসিব কি বাত হ্যায়, ঠিক কি না বলেন? ভাগ্যের খেলা, যার কপালে যাবে সেই পাবে। আমি দেখি কে কে আছে, লেট মি চেক দেন আই উইল সিলেক্ট আ পার্সন, স্পেসিফিক পার্সন, প্লিজ একটু সময় দেন আমাকে। বাচ্চা আছে নাকি? আচ্ছা আচ্ছা আমি বলি, এদিকে থামে থামে, এক কথা বলবেন না, তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। যেহেতু একজন বাচ্চা তোমাদের অপোজে দাঁড়িয়েছে স্টেজে, ওকে আমরা সুযোগ দিব, সে না পারলে তোমাদের মাঝে যে কোনো একজন যুবককে আমি সুযোগ দিব ইনশাআল্লাহ। বাচ্চা আসো, তুমি তোমরা আপাতত বসো, আপাতত বসো, এই পাশ দিয়ে আসো, এই পাশ দিয়ে এসে এখানে আসো, ঘুরে আসো, সাইড দেন, সাইড দেন, সাইড দেন, সাইড দেন, সাইড দেন। এই ভাইরা কই যান আপনারা, বসেন। কেউ যদি এখন উঠে যায়, ওই লুঙ্গির টাইনে ধরে বসায় দিব যুবক ভাইরা। আমরা জানি শেষ ভালো যার সব ভালো তার, এতক্ষণ ওয়াজ শুনেছেন দোয়া না করে, কিন্তু আজকে আমি ছাড়বো না, রাজি আছেন তো ইনশাআল্লাহ। এই হ্যান্ড মাইকটা কোথায়? ক্যামেরা এই মাইকম্যান ভাই যান, যে দেন তো এর মাইকটা আমাকে দেন, আমি দিচ্ছি ওকে। এটা কি অন আছে ভাই আমার? কিরে বাবা, হ্যালো, ওকে মাশাআল্লাহ, সালাম দাও সবাইকে একটা। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম, কি রে এত আস্তে কেন? সালাম দাও বাঘের মতো জোরে সোরে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আচ্ছা নিয়ম বলি, আমি বাচ্চাদেরকে বড়দেরকে সুযোগ দেই তিনবার, বড়দেরকে সুযোগ দেই একটু এদিকে আসো, একটু এদিকে আসো, তিনবার, আর যেহেতু সে বাচ্চাটাকে আমি সুযোগ দিব চারবার, রাজি আছেন তো ইনশাআল্লাহ? চারবার পারলে তো পারলো, না পারলে একজন যুবককে দাঁড় করাবো, সে পারলে তাকে পুরস্কার দেওয়া হবে। এক, দুই, আপনাদের একটা শর্ত আছে, শর্ত হচ্ছে এইরকম, যখনই বাচ্চা উত্তর দিয়ে দিবে সকলে আপনারা জবান খুলে এক বাক্যে একনিষ্ঠভাবে বলবেন মারহাবা। এটা কোনো একনিষ্ঠ হইল? বলেন না এক বাক্যে মারহাবা। জাস্ট প্র্যাকটিস করলাম। বাবু তোমার কোনো ভয় নাই, তোমার বাড়ি কি ঠাকুরগাঁও? আর ঠাকুরগাঁওয়ের মানুষ তো মিয়া, আমরা তো কাপুরুষের সন্তান নই, বীরপুরুষের সন্তান আমরা, আমাদের কথা হবে একদম সিংহের মতো গর্জন দিয়ে, ঠিক কিনা বল? বাবু তোমাকে ভয় পেলে চলবে না, সে কিন্তু বলছে ইয়েস, তার মানে তার ভেতরে জোশ আছে। হ্যাঁ তো আপনারা সবাই অ্যাপ্রিসিয়েট করবেন, সাপোর্ট দিবেন, ও আটকে গেলে কেউ হাসবেন না। বলো তো আজকের আলোচনার মূল বিষয়বস্তু কি ছিল বাবু? সবর। মারহা বলেন, একটু কাছে নাও, এটা একটু কাছে নাও, হ্যাঁ একটু কাছে নাও। এবার তুমি বলো যে যেই নবীকে আল্লাহ তাআলা 12-18 বছর রোগ দিয়ে পরীক্ষা করেছেন তার নাম কি ছিল? না না হয় যায়, থামে 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 থামে, পারবে আর একটু ভাবো, পারবে পারবে, চারবার সুযোগ আছে তার, পারবে ইনশাআল্লাহ। বলো বলো, আপনার বলেন না, আপনার বলবেন, ও পারবে মাশাআল্লাহ। মারহাবা বলেন সবাই,
আপনাকে বলতে হবে না, ও পারবে, ও ট্রাই করলে পারবে। ও একটু ভয় পাচ্ছে, নার্ভাস, হি ইজ নার্ভাস বিকজ অনেক মানুষ সামনে আছে, ক্যামেরা সামনে, সাররা বসে আছে, একটু ভয় পাচ্ছে। সবাই একটা বলেন মারহাবা। আচ্ছা, উনি যখন দোয়া করলেন ধৈর্যের সাথে, বিনিময়ে তিনি কি পেলেন? হ্যাঁ, মারহাবা বলেন ভাই। ও যা বলবে ঠেলে ঠুলে তাতেই পাস। ও বলে এই বাচ্চা, ও কি বোঝে এত কথা। ও বলেছে রোগ মুক্তি মানে সে মেসেজটা বুঝতে পেরেছে। সুবহান পড়েন সবাই। আচ্ছা, এক নম্বর প্রিয় ভাই আমার, বাচ্চা বাবু তুমি বলো যে যেই নবী যাকে মাছ গিলে খেয়েছিল সে নবীর নাম ছিল কি? আর হবা, উনি যেই বিপদের দোয়া পাঠ করেছেন, দোয়াটা কি বলতে পারবা? আচ্ছা, ও না পারলেও কিন্তু নাম্বার কাটা যাবে না, কারণ এটা আমার আউট অফ সিলেবাস, এটা আমার প্রশ্নের উদ্দেশ্য নয়। মাশাআল্লাহ, ইজ ভেরি স্ট্রং এনার্জেটিক গাই, মাশাআল্লাহ। এবার বলো নবীজির কুমারী স্ত্রীর নাম কি ছিল বলো তো দেখি বাবু আমার। আচ্ছা, মাশাআল্লাহ। ওনার উপর যখন অপবাদ আসলো, অপবাদ যখন আসলো, উনি ধৈর্যশীল ছিলেন, ধৈর্যের বিনিময়ে তিনি কি পেয়েছেন বলো তো দেখি, পারবে পারবে, ধৈর্যের বিনিময়ে তিনি কি পেয়েছেন? আচ্ছা থামেন, লেট হিম থিঙ্ক, থামেন থামেন, না পারলে আমি বলবো, কারণ সে একবারও বাধেন আমি তাকে বলে দেবো, সমস্যা নেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, রিয়েলি রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড, আল্লাহকে কবুল করে পড়ো, আমিন। আচ্ছা, নবীজির প্রথম স্ত্রীর নাম কি ছিল? এত আস্তে কোনো মার হবা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাশাআল্লাহ। এবার তুমি বলো যে খাদিজা নবীজিকে তার স্বামী হিসেবে পেয়েছেন কোন গুণের জন্য, কোন জিনিসের বিনিময়ে? মারহাবা জোরে বলেন মিয়া মারহাবা, একটা কথা আটকায় না, মাশাআল্লাহ, কবুল করে পড়ো, আমিন। আচ্ছা, এবার বলো তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন অভাব হয়, তখন তিনি নবীর কাছে গেলেন, বললেন নবী যে আপনি আমাকে খাবার দেন। নবী বললেন তোমাকে আমি খাবারও দিব দোয়াও দিব, দুইটার মধ্যে তুমি কোনটা নিবা? উনি কি বললেন? আচ্ছা, বাসায় ফিরে আসলেন তারপর দোয়া নিয়ে। এবার যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, নবীজি কি বললেন? দোয়ার সঙ্গে আর কয়টা বকরির কথা বললেন বলো দেখি। এবার আলী কি বললেন, আমি কোনটা নিব? মাশাআল্লাহ বলেন মারহাবা, দোয়া। এবার শেষ প্রশ্ন, এটা পারলেই সে পা, এমনিতেই সে পাস, তাকে আটকাবার ক্ষমতা এখন আমাদের কারো নাই যুবক ভাইয়ারা, ঠিক কিনা বলো? আমি দিব চারবার সুযোগ, সে একবার সুযোগও নেয় নাই, সব বলে দিয়েছে, মাশাআল্লাহ। এবার বলো বাসায় আসার পরে ওনারা দোয়া পাঠ করলেন ধৈর্যের সাথে, এই দোয়া পাঠ এবং ধৈর্যের বিনিময়ে তাদের পরিবারে আল্লাহ কি দিলেন? হ্যাঁ, চুপ করে থাকেন। এই তো কথা তো হয়ে গেছে, বলেন সবাই মারহাবা। ফলাফল একটা, আল্লাহ সমস্ত অভাবকে গায়েবী খাজানার থেকে দূর করে দিয়েছে, সুবহানাল্লাহ। তোমার নাম কি বলো? তাসিন। তাসিন মানে হচ্ছে সুন্দর, মারহাবা বলেন সবাই, অনেক সুন্দর আসলে, মাশাআল্লাহ, আল্লাহকে কবুল করুক ইসলামের জন্য, প্রণাম, আমিন। এবং আসলে এর নামের সঙ্গে একটা জিনিসের মিল আছে, এর নামের অর্থ হচ্ছে সুন্দর করে দেওয়া, সুন্দর বানানো। দেখেন, ও নিজেও সুন্দর, ওর কথাও সুন্দর, ভাষাও সুন্দর। আমার মনে হচ্ছে, এটা আমার বিশ্বাস, ও আগামীতে দেশের চোখ, দেশের জাতিকে, দেশের যুবকদেরকে তাদের চোখে আঙ্গুল দিয়ে উজ্জ্বল করে দিবে, ঠিক কিনা বলেন? আল্লাহকে সেই যোগ্যতা দান করুন সকলে, পড়া, আমিন। আমি ওয়াদা করেছি টাকা এবং টুপি, টুপিটা ওর মাথায় ছোট হবে এটা আমি জানি, তবে একটা কথা হচ্ছে ওর বয়স তো এখানেই শেষ না, ও তো একদিন বড় হবে, আল্লাহ বাঁচালে, হবে না হবে না হবে না, মাশাআল্লাহ পাঞ্জাবিও পরে আছে, আগামী তো হুজুরও হতে পারে ইনশাআল্লাহ, নাকি? তো যখন আলেম হবে, হুজুর হবে, আসিফ হুজুরের এই টুপিটা পরে সে একদিন ওয়াজও করবে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সেই তৌফিক তাকে দান করুন সকলে, পড়া, আমিন। মোটামুটি হয়েছে, মোটামুটি হয়েছে, এটা পরে সে জুমার নামাজ চাইলে পড়তে পারবে যুবক ভাইয়ারা, ঠিক কিনা বলো?
আল্লাহ তাহসিনকে কবুল করো সকলে পড়া, আমিন। আল্লাহ তার মতো ব্রিলিয়ান্ট যুবক ব্রিলিয়ান্ট বাচ্চা প্রত্যেকটা ঘরে ঘরে দান করে পড়া, আমিন। আসো যাও ওই পাশে বসে পড়ো, বসে পড়ো। এই টাকা দেওয়া লাগবে তো, টাকা দেওয়া লাগবে তো, টাকা যে রাখছি কোথায় আল্লাহই জানে। টাকা মনে আমার পায়জামা পকেটে আছে রে ভাই, কি যে বিপদ। হ্যাঁ তোমাদেরকে দিব, তোমরা আমার দাও, আমি তোমাকে দিতে মাসলে দাও না, টাকা পয়সা বেশি নাই ভাই, যা আছে দেওয়ার। টাকাটা কোথায় রাখলাম, পকেটে না মানে দেখে আমার। আচ্ছা ঠিক আছে, ওয়েট একটু ওয়েট। আচ্ছা মার্শাল্লাহ, বিকাশ বিকাশ, সবাই একটা বলেন মারহাবা। আমার পক্ষ থেকে তার জন্য বেশি উপহার দেওয়া হবে না, কারণ টুপি দিয়েছি অলরেডি, খুচরা যা আছে ওকে দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। এক এটা আর পড়লো কেন রে? আচ্ছা 100-200 বাচ্চা মানুষ বেশি টাকা দেওয়া যাবে না, 250-270-280-90 আর 10 টাকা কি আছে নাকি? আল্লাহ আল্লাহ সম্মান রক্ষা করো আমাকে। হ্যাঁ 10 টাকা পাওয়া গেছে মাশা আল্লাহ, মোট 300 টাকা আমি আজকে হার দিলাম। সকলে মারহাবা বলবেন না যুবক ভাইরা? এইটা নাও, এটা গিয়ে আম্মুকে দিয়ে দিও ঠিক আছে, আর তোমার চকলেট খাইতে মনে হয় মার থেকে নিয়ে নিয়ে খাবা ঠিক আছে, ইনশাআল্লাহ যাওয়ার লোক কবুল করো, প্রণামী।